আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কথা
যতটুকু জানি যে বাড়ির অনুষ্ঠানে নাকি এখন দিতে বলিনি, গানের তালে তালে বলেছি, ভালো লাগছে না? তাহলে গানের তালে তালে আনন্দ দিতে হবে, তাই সবাই মিলে তালে তালে হো তোমরা কুঞ্জ সাজাও গো। আসলে আসলে
সত্যি মনের মানুষকে যদি একবার ধরে রাখা যায় তাকে কিন্তু আর ছাড়তে ইচ্ছা করে না, তাই না? সে ভালোবাসার মনুষ্য হোক আর যেই হোক না কেন, এটা কিন্তু কখনোই করা যায় না। তাই বলছে ওই করিমে কাই পাহিলে ওরে ছাই রে দেহে মন তারে সকলে বেলা তাল তালে সবাই মিলে ও তো তা সাজাও গো আজ আমার প্রাণ ঝলকতে বেরূপ নেহারে এ মানুষ ঝলকতে বেরূপ নেহারে আগে কপট মারু কামে কপট মারু কামে কপট মারু কামে হে মানুষ ঝলকতে বেরূপ কপট মারো কপট মারো যেটা বলেছিলাম আগে একদম প্রথম গানে, আমরা সংসারের মধ্যে পড়ে সবকিছু ভুলে গেছি। তো যাদের সত্যিকারে একদম সঠিক নিষ্ঠা আছে, আমাদের কিন্তু ভগবানকে ডাকতে গেলে কিন্তু নিষ্ঠা ভক্তি ছাড়া কিন্তু হবে না। আগে কিন্তু স্থিরতা, মনকে আগে স্থির করো, তারপর অন্য কিছু। মন যদি স্থির না থাকে কিছু কিন্তু হবে না। তা আমাদের এই সাধন পর্যায়ে, মানবদের যে সাধন পর্যায়ে ভগবানকে পাওয়ার জন্য লালন ফকির কিছু বলে গেছেন যে তুমি এই রাস্তা, আমি যে কালনা, আমি অম্বিকা কালনা থেকে এসেছি, কালনা থেকে কৃষ্ণনগর এই জায়গায় এসেছি, কৃষ্ণনগরের রাস্তা ধরে শান্তিপুর থেকে আমরা কিন্তু হয়ে এসেছি। তো আমাদের এই মানব দেহেও আমাদের যেই কর্ম, তো সেই কর্মেই কিন্তু আমাদের একটা সঠিক রাস্তা আছে, রাস্তা অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। তাই আমার লালন ফকির সেই রাস্তাটা কি বলে গেছেন শুনুন। Thank you.
আর হাওয়া ধরো অগ্নি স্থির করো যাতে তুমি মরিয়ে বাঁচিতে পারো হাওয়া ধরো অগ্নি স্থির করো যাতে তুমি মরিয়ে বাঁচিতে করি মানা ওই লীলার দেশে আর যেও না লীলা কিন্তু আমার রাধা কৃষ্ণও করেছিল সেই লীলা একটু অন্যরকম যে লীলা আমরা এই যে সামাজিক মানুষ জানি না তাই আমার লালন ফাঁকে বলছেন ওই লীলা দেশে আর যেও না যেখানে শুধুই ক্ষতি আর কিছু ওরে বল ওরে বল বারে করি ওই লীলার দেশে আর যে কপট মারো কপাট মারো কামে হবে আগে কপট মারো কামে জানো না মন
তারাহীন গড়পণ, তাতে কি হয় রূপ দর্শন। যেমন আমরা সকাল সন্ধ্যা ঠাকুর পূজা করি, পূজা করছি পূজা করছি, কিন্তু নিয়মে পরম্পরা করে আসছি তাই পূজা করছি, সত্যি কথা বলুন তো মন থেকে কজন পূজা করে? মনটা থাকে অন্য জায়গায় পড়ে আর ঠাকুরের সামনে বসে বসে মনে প্রণাম করছি। তবে সঠিক কাজটাই তো জানি না, তার রূপ দেখবো কি করে, আমার রাধা কৃষ্ণের রূপ দেখবো কি করে। আর জানো না মন পারাহীন দর্পণ, তাতে কি হয় রূপ দর্শন। সকলকে কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই না? তাই গানের ভাষায় কি বলছে, সুখ শান্তি নাই সংসারে, কি হবে ভালোবেসে রে,
দরকার নাই শুধু মায়ার অভিনয় আশা ভাবের মাঝে শুধু পথের পরিচয় জমন বিশে বিশে তোমাদের সকলের মনের ভিতর কিন্তু একটি করে পাখি আছে তাই না তো এই পাখি কিন্তু একদিন সকলকেই ফাঁকি দিয়ে চলে যাবে তাই কি বলছে এই প্রাণ পাখিটা উড়ে যাবে রে একদিন কি হবে একদিন মরে যাব রে নিমাল দাঁড়া
যদি জানতাম তুই আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যাবি, তাহলে তোকে আমি মানুষের মতো মানুষ করতাম না। সেই ছোট্টবেলায় যখন তুই আমার কোলে ছিলি, আমি সেই দিনই তোকে গলা টিপে মেরে ফেলতাম। আগে যদি জানতাম রে Da-da-da!
करारे কদমে গাছে বসে আছে কানু হারাম জাদা মাই তুই জলে না যাইও আমার যেমন বেনি তেমনি রবে চলবি যাবো না আমার যেমন বেনি তেমনি
खाते ना जाओ ना जे भाईजी खाते ना जाओ ना जे जले ना जायो ताई तुई जले ना जायो ताई तुई जले ना जायो ओ की ओ हो कलो के नी राधा पदर काछे बसे आछे कानो हारम जले ना जायो जले ना जायो जले ना जायो ताई तुई 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 जले ना जायो
अरे की हबे संसारी कोरे रे एक दिन की हबे गो मथुरा बाबा बाबा एक दिन मरे जाबो रे। अच्छा जादेर एखाने बिये होयेछे आर कि বিয়ের পরে কপাল থাবড়াও তো আর কপাল থাবড়ে বলি কেন যে বিয়ে করলাম বিয়ের আগেই বরং ভালো ছিলাম তাই না তাই কি বলছি আরে সুখ শান্তি নাই সংসারে একদিন সকলকে ছেড়ে চলে যাবো রে একসঙ্গে তারে তারে সকল তারে Thank you.
পাঠালে যদি তার কাছে মিনতি পাঠালে যদি তার কাছে
काल बंधुया काजल काल